ওয়েলকাম ভিওয়ার্স ক্লাস ইলেভেনের এশেনদের যে ছায়া প্রকাশনীর বইটি আছে সেই বই থেকে তোমাদের ইউনিট ফোর কোয়ার্ডিনেট জিওমেট্রির চ্যাপ্টার টু এ সরল রেখার স্ট্রেট লাইনের অঙ্কগুলি তোমাদের হচ্ছিল এর আগের সাতটি পার্টে তোমাদের সংক্ষিপ্ত অবধি কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওতে পার্ট এইট দীর্ঘ উত্তরধর্মীগুলো শুরু করা হবে এর আগের ভিডিওগুলি যারা তোমরা দেখো নি এখনও বা প্রথমবার দেখছো অবশ্যই দেখে নিও ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে আর একটি কথা চ্যানেলটি যারা প্রথমবার দেখছো বা সাবস্ক্রাইব কর নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশে থাকবে তো চলো শুরু করা যাক দেখো দীর্ঘ উত্তরধর্মীতে প্রথম প্রশ্নটা কী বলা আছে দুই কমা তিন বিন্দুকামী কোনো সরলরেখা দ্বারা অক্ষ দুটির ছেদিতাংশের সমষ্টি দশ একক সরল রেখাটির সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে ধরে নাও এইটা হচ্ছে সেই সরলরেখাটা যেটা আমাদের নির্ণয় করতে হবে সেটা এই এক্স অক্ষকে ধরে নাও এ কমা জিরো বিন্দুতে ছেদ করেছে আর ওয়াই অক্ষকে জিরো কমা বি বিন্দুতে ছেদ করেছে এই সরলরেখাটাই কিন্তু বলা আছে দুই কমা তিন বিন্দুকামী তাহলে দুই কমা তিন বিন্দুকামী এই সরলরেখাটা বলা আছে তাহলে আমরা আর এর ছেদিতাংশ যেটা আছে এক্স অক্ষের ছেদিতাংশ হচ্ছে এ আর ওয়াই অক্ষের ছেদিতাংশ কে বি এই দুটোর সমষ্টি বলা আছে দশ একক ঠিক আছে মানে এই কন্ডিশন কটা দেওয়া আছে তাহলে আমরা কী করব প্রথমে এই সরলরেখার সমীকরণটা ছেদিতাংশ আকারে যে সলরেখার সমীকরণ সেইভাবে আমরা ধরে নেব তাহলে আমরা এখানে লিখবো ধরি নির্ণেয় সরলরেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ফিজিক্যাল টু ওয়ান এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম ঠিক আছে এবারে এই এক নম্বর সমীকরণটা কি দুই কমা তিন বিন্দুকামী তাহলে এক নম্বর দুই কমা তিন বিন্দুকামী তাহলে অতএব এই বিন্দুটা এই সরলরেখার সমীকরণটাকে স্যাটিসফাই করবে তাহলে এক্স আর ওয়াই জায়গায় দুই আর তিন বসিয়ে দেবো তাহলে টু বাই এ প্লাস থ্রি বাই বি টু ওয়ান এটা হলো তাহলে এবি দিয়ে যদি সব কটাকে গুণ করি এখানে এ কেটে যাবে টু বি প্লাস এখানে কেটে যাবে থ্রি এ আর এই দিকে এবি এ একটা সমীকরণ পেলাম হুম তোমরা এটা লসাগু করেও দেখতে পারো আমি ডাইরেক্ট এবি দিয়ে লসাগুটা দিয়ে গুণ করে দিলাম উভয় পক্ষকে তাহলে এটা দু নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম এরপর দেখো শর্ত যেটা বলা আছে বইয়ের মধ্যে দেখবে যে ছেদিতাংশ দুটোর সমষ্টি কত দশ একক তাহলে এখানে আমরা আরেকটা শর্ত পাচ্ছি কি এ প্লাস বি টু টেন এটা আমরা পাচ্ছি এটাকে তিন নম্বর নাম দিয়ে দিলাম এরপরে দেখো এইখান থেকে আমরা কি কী পাবো বা এ ইজিক্যাল টু আমরা পাচ্ছি টেন মাইনাস বি এটা পাচ্ছি আর এই দুই থেকে কি কি পাবো এই এখানে যদি আমরা এটা কমন নিয়ে এ বের করার চেষ্টা করি আমি এখানটাই করে দিচ্ছি এখানটাই আমরা থ্রি এ আর এই এবিটাকে আনবো মাইনাস এব আর টু বিটাকে ডান দিকে নিয়ে আসছি টু বি তাহলে এখান থেকে এ যদি কমন নিই তাহলে কথা হচ্ছে থ্রি মাইনাস বি ইজিক্যাল টু মাইনাস টু বি বা এ ইজিক্যাল টু পাবো মাইনাস টু বি বাই থ্রি মাইনাস বি এটা পাবো ঠিক আছে তাহলে দেখো আমার এখানেও এ ইজিক্যালটু বেরিয়ে আছে এখানেও এ ইজিক্যালটা বেরিয়ে আছে দুটোকে তুলনা করবো তাহলে অতএ বলতে পারি টেন মাইনাস টু মাইনাস বি বাই থ্রি মাইনাস এটা তাহলে আমরা কোনাকুনি গুণ করে নেবো কোনি গুণ করলে কথা হবে এটা থার্টি মাইনাস থার্টিন আর এই দিকটা গুণ করলে হবে মাইনাস টু বি ওকে এইবারে আমরা একটা মিডিল ফ্যাক্টর পাবো এখানে বি স্কোয়ারটা আগে লিখবে মাইনাস এই টু বিটা এলে এগারো বি আর এখানটায় প্লাস তিরিশ ইজিক্যাল টু জিরো বা তাহলে এখানটায় এটাকে মিডিল ফ্যাক্টর করলে দেখবে পাবে বি মাইনাস সিক্স ইন্টু বি মাইনাস ফাইভ ইজিক্যাল টু জিরো তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি হয় বি মাইনাস ফাইভ সিক্স ইজিক্যাল টু জিরো মানে বি সমান সিক্স পাবো আর একটা বি সমান পাবো ফাইভ পাবো ঠিক আছে তাহলে এবারে এই যে দু নম্বর সমীকরণটা দেওয়া আছে এইখানটায় তাহলে এইখানটায় যদি আমরা আমরা এইখানটায় সরাসরি না বসিয়ে এখানটায় যেহেতু আমরা এ বের করেই রেখেছি আমরা এখানেও বসাতে পারি ঠিক আছে বা তোমরা এখানেও বসাতে পারো কোনো অসুবিধা নেই যে কোনো একটা জায়গায় বসালি তোমরা এর এর করেসপন্ডিং এর মানগুলো বার করবে আমরা এখানেই বসিয়ে দিচ্ছি সহজ হবে তাহলে এখানে লিখবে এ সমান বি সমান সিক্স হলে এ সমান কথা হবে এখানটায় যদি সিক্স বসাই তাহলে এ সমান ফোর হবে এবং বি সমান ফাইভ হলে এ সমান কথা হবে এই এই যে এখানটাই যদি বসে আমরা এই জায়গাটাই এখানটায় যেহেতু বের করে আছে খুব ইজিলি আমরা পেয়ে যাব এর ভ্যালুটা তাহলে ওটা টেন মাইনাস ফাইভ ওটাও ফাইভই হবে ঠিক আছে তাহলে এবারে আমাদের এই এই যে এক নম্বর সমীকরণটা দেওয়া আছে এক্স বাই এ ওয়াই বাই বি আমরা এ আর বি এর ভ্যালু পেয়ে গেছি তাহলে আমাদের রিকোয়ার্ড স্ট্রেট লাইনের সমীকরণটা আমরা খুব সহজেই এখান থেকে লিখবো তাহলে এখানে লিখবে যে এক নম্বর সমীকরণ থেকে পাই হ্যাঁ এ সমান চার হলে বি সমান ছয় আমরা এই সেটটা একটা নেব এ সমান চার এবং বিজিক্যাল টু সিক্স হলে সরলরেখার সমীকরণ হবে কথা হচ্ছে এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই সিক্স টু ওয়ান এটা এটাকে চার ছয় চব্বিশ মানে আমরা বারো দিয়ে যদি গুণ করে দিই प्लस গোটা তাহলে এখানে বারো এলে চার তিনে বারো থ্রি এক্স প্লাস এটা ছয় দুগুণে বারো টু ওয়াই টু টুয়েলভ এটা পেলাম আবার এই সেটটা নেবো এ সমান ফাইভ বি তাহলে এ সমান ফাইভ এবং বি সমান ফাইভ হলে রেখার সমীকরণ হবে এটাই হচ্ছে তোমাদের একের দাগের অঙ্কটা নেক্সট দেখো দুয়ের দাগের অঙ্কটা কি বলা আছে যে মূল বিন্দুকামী দুটি রেখা ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইজিক্যাল টু টুয়েলভ সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী অংশকে সমত্রিখণ্ডিত করে সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করতে হবে তার মানে এখানটা ব্যাপারটা বুঝে নাও যে জিনিসটা কী এখানে বলতে চাইছে এ এই ধরো একটি সরলরেখা যেটা তোমাদের দেওয়া আছে গিভেন এখন এই সরলরেখার ছেদিতাংশ কোনটা এখান থেকে এতটা ঠিক আছে এই ছেদিতাংশটাকে মূল বিন্দুকে আমি দুটি রেখা একটা ধরে নাও এরকম করে আর একটা ধরে নাও এদিক করে ঠিক আছে এই দুটো সরল রেখা কি করছে এই বিন্দুতে আর এই বিন্দুতে এই এই খণ্ড অংশটাকে ছেদিতাংশটাকে সমত্রী খণ্ডিত করছে মানে এই অংশটা এই অংশটা এই অংশটা তিনটি সমান অংশে বিভক্ত করছে ঠিক আছে তাহলে আমাদেরকে এই শলরেখাটার সমীকরণ বের করতে বলা হয়েছে আর এই শলরেখাটার সমীকরণ বের করতে বলা হয়েছে তাহলে দেখো আমরা মূল বিন্দুর যেটা আছে মূল বিন্দুর সমী স্থানাঙ্ক তো জানি জিরো কমা জিরো আর এই বিন্দুটার স্থানাঙ্ক যদি বার করতে পারি আর এই বিন্দুটার স্থানাঙ্ক যদি বার করতে পারি তাহলে দুই বিন্দু আমি রেখার সমীকরণ আমরা জানি নির্ণয় করতে তাহলে এটারও সমীকরণ পেয়ে যাব আর এটারও সমীকরণ পেয়ে যাব এই দুটো ধরে এই দুটো ধরে ঠিক আছে তাহলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই বিন্দু দুটো বের করা ওকে তাহলে তার জন্য আমরা এখানটায় এই যে এটা এবি নাম দিয়ে দিলাম এই বিন্দু দুটো তো আমরা অনায়াসেই বের করতে পারবো কারণ আমাদের যে রেখাটা দেওয়া আছে সেটা হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই টু টুয়েলভ এটা কিন্তু এক নম্বর সমীকরণটা আমাদের দেওয়া আছে বইয়ের মধ্যে তাহলে এটা ছেদিতাংশ আকারে যদি আমরা নিয়ে আসি উভয় পক্ষকে বারো দিয়ে যদি ভাগ করে দিই এটা এক্স বাই থ্রি প্লাস এটা ওয়াই বাই ফোর ইজিক্যাল টু ওয়ান হলো তাহলে এক্স অক্ষের ছেদিতাংশ কথা হচ্ছে এটা থ্রি কমা জিরো আর ওয়াই ওকে ছেদিতাংশটা ফোর তাহলে এটা হচ্ছে জিরো কমা ফোর ঠিক আছে তাহলে আমাদের এবার দেখো যেহেতু এই তিনটে পার্ট সমান আছে যদি এই বিন্দুটা ধরি তাহলে এদিকে দুটো পার্ট পড়ছে আর এদিকে একটা পার্ট পড়ছে তাই না তাহলে এটার যদি আমি পি নাম দিই তাহলে এই পি বিন্দুটা এই ছেদিতাংশটা কি কী করেছে টু ইজ টু ওয়ান অনুপাতে বিভক্ত করেছে মানে এই অংশটা টু এখানে লিখলে একটু অসুবিধা হয়ে যাবে এই এই বিন্দুটারও আবার যদি কিউ নাম দিই তাহলে এটার জন্য আবার বলতে হবে তাহলে তোমরা বুঝে নাও আমি এখানে বলে দিচ্ছি এদিকে পি এর এই নিচের দিকটাই দুটো অংশ আছে দেখো সেই জন্য এক একটা অংশকে এক এক করে যদি আমরা ভাবি এদিকটা টু আর এদিকটা ওয়ান তাহলে আমরা কি বলবো পি এখানে আমরা লিখে দিচ্ছি সরাসরি যে ধরি মূল আমি দুটি রেখার একটি এক নম্বর সরল রেখার ছেদিতাংশকে মানে এইটা এই যে এটা হচ্ছে এক নম্বর সরল সরলরেখাটা এর ছেদিতাংশ হচ্ছে এটা হ্যাঁ তাহলে এক নম্বর রেখার ছেদিতাংশ এবং অপরটি কিউ বিন্দুতে ওয়ান ইস টু টু অনুপাতে করতে হবে কারণ কিউটা যখন নেবে এদিকটা ওয়ান পড়ছে আর এই দিকটায় তখন দু ভাগ পড়ে যাচ্ছে হ্যাঁ তাহলে ওয়ান ইস টু টু অনুপাতে বিভক্ত করেছে ঠিক আছে আচ্ছা এখানে অন্তস্থভাবে বিভক্ত করেছে এটা বলবে আমি লিখলাম না অন্তস্থভাবে বিভক্ত করেছে ঠিক আছে তাহলে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে এখানে দেখো পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কত নির্ণয় করব এক্স স্থানাঙ্কটা যখন নির্ণয় করব তখন এদিকে তো এক ভাগটা আছে আর এদিকে দু ভাগটা আছে তাহলে সবসময় আমরা একটা দেখি তাহলে এই এইদিকে দুইটার সঙ্গে জিরো গুণ হবে আর একের সঙ্গে তিন গুণ হবে তাই না তাহলে এখানটা আমরা লিখবো টু ইন্টু জিরো প্লাস ওয়ান ইন্টু থ্রি বাই এবারে অনুপাত দুটো যোগ হবে মানে টু প্লাস ওয়ান এটা এক্সের স্থানাঙ্কটা হলো আর উল্টো দিক দিয়ে ওয়াইটা করলে সেম হবে টু 4 ফোর প্লাস ওয়ান ইন্টু জিরো বাই টু প্লাস ওয়ান এইটা এটা হচ্ছে তার মানে এটা কথা হচ্ছে এটা শূন্য হয়ে গেলো তিন আর নিচে তিন তিন আর তিনে কাটলে এক হলো আর এদিকটায় চার দুগুণে আট এটা তো জিরো হয়ে গেছে নিচে তিন মানে এটা হচ্ছে আটের তিন এই বিন্দুটা আমরা পেয়ে গেলাম পি বিন্দুরের স্থানাঙ্কটা ঠিক একইভাবে কিউ বিন্দুর থানাঙ্ক আমরা কীভাবে পারবো দেখো এইখানে কি কিউ বিন্দুটার এদিকটায় ওয়ান পড়েছে আর এদিকটায় টু পড়েছে হ্যাঁ তাহলে আমরা কী করবো এই ওয়ানের সঙ্গে জিরোকে গুণ করবো আর এদিকে টু যেহেতু আছে টু এর সঙ্গে থ্রিকে গুণ করবো আর নিচে ওয়ান প্লাস টু করে দেবো তাহলে এখানটায় ওয়ান ইন্টু জিরো প্লাস টু ইন্টু থ্রি আর নিচে ওয়ান প্লাস টু এটা আর এখানটায় ওয়ান ইন্টু ফোর প্লাস টু ইন্টু জিরো বাই ওয়ান প্লাস টু ওকে এগুলো তোমরা জানো নির্ণয় করতে অসুবিধা কিছু নেই তাহলে এটা বেটার হচ্ছে টু কমা চারের তিন ওকে তাহলে আমরা পি আর কিউ বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করে নিয়েছি তাহলে দেখো দুই বিন্দুকামী সলরেখার সমীকরণ আমরা সবাই নির্ণয় করতে জানি সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ফিজিক্যাল টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ঠিক আছে এটা হচ্ছে তোমাদের সূত্র দুই বিন্দুগামী রেখার সমীকরণ সমীকরণ নির্ণয়ের সূত্র ঠিক আছে তাহলে আমরা প্রথমে এই ও পি রেখার সমীকরণটা নির্ণয় করবো দুটো বিন্দু বলতে এখানে পি বিন্দুটা আছে আর এখানে জিরো তাহলে এই দুটো বিন্দুর ওপি মানে এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা এক্স টু ওয়াই টু এইভাবে আমরা নির্ণয় করবো ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখবো যে ও পি সরল রেখার সমীকরণ কথা হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এখানে ওয়াই ওয়ান হচ্ছে জিরো বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এইটা মানে বিন্দু দুটো আমি এখানে সুবি বোঝা সুবিধার জন্য লিখে দিচ্ছি ও এর স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা জিরো আর পি এর স্থানাঙ্কটা হচ্ছে এই যে এই যে এক কমা আটের তিন তাহলে দেখো এখানে বুঝে নাও এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু ঠিক আছে তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজিক্যাল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এটা লিখেছি ইজিক্যাল টু কী হবে এক্স মাইনাস এক্স ওয়ান এইটা বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু মানে জিরো মাইনাস ওয়ান এইটা তাহলে এটাকে সলভ করলে আমি পাশে করে দিচ্ছি বা এটাকে সলভ করলে তোমাদের আসছে উপরে এই তিনটা উপরে চলে যাবে মানে থ্রি ওয়াই বাই এখানে মাইনাস আট থাকবে আর এদিকে এক্স বাই মাইনাস ওয়ান এটা থাকছে মাইনাস মাইনাস তো গেল এদিকে এইট গুণ করবে বা এটা হবে এইট এক্স সমান এদিকটা হচ্ছে থ্রি ওয়াই বা এখানে পাবে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই ফিজিক্যাল টু জিরো এটা একটা পেলাম হ্যাঁ আর ও কিউ ও কিউ সরল রেখার সমীকরণ ও কিউটার এখানে স্থানাঙ্কটা লিখে দিচ্ছি বুঝবা সুবিধার জন্য জিরো কমা জিরো আর কিউটার বেরিয়েছে এইটা টু কমা চারের তিন তাহলে টু কমা চারের তিন লিখে দিলাম তাহলে সেম ফর্মুলা ইউজ করবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু is টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স লিখে দিলাম অর এটাকে সলভ করলে তিন উপরে যাবে মানে থ্রি ওয়াই বাই মাইনাস ফোর আর এদিকে এক্স বাই মাইনাস টু রইলো এখানে মাইনাস মাইনাস গেলো এটা দুই দিয়ে কাটলে এখানটা দুই রইলো তাহলে অর এই টু দিয়ে যদি গুণ করো তাহলে টু এক্স আর এদিকে এক দিয়ে গুণ করলে থ্রি ওয়াই 2x টু এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে এটাই হচ্ছে দুটো শলরেখার সমীকরণ পেয়ে গেলাম এটা একটা আর এটা একটা আচ্ছা এরপর তিন হতে প্রশ্নটাই দেখো বলা আছে একটি পরিবর্তনশীল শলরেখা এবি যা ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করেছে সর্বদাই একটি নির্দিষ্ট বিন্দু আলফা আলফাবিটা দিয়ে যায় যে বিন্দুতে এবি অংশ এ এবি রেখাংশ টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত হয় সেই বিন্দুটার সঞ্চারপথ আমাদেরকে বের করতে হবে মানে ছবিটা একটু বুঝে নাও এটা ধরো সরলরেখাটা এবি সরলরেখাটা এবি মানে এই এবি সরলরেখাটা কী এবি রেখাটা যে বিন্দুতে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে সেই বিন্দুটাকে আমরা এটা ধরে নিলাম পি এইচ কমা কে হ্যাঁ তাহলে এটা টু ইজ টু ওয়ান টু ইজ টু ওয়ান অনুপাতে কিন্তু এই এই বিন্দুতে বিভক্ত হয়েছে তাহলে এই বিন্দুটার সঞ্চার পথ আমাদেরকে নির্ণয় করতে হবে আর একটা কী কন্ডিশন দেওয়া আছে যে এই স্বলরেখাটা এই নির্দিষ্ট বিন্দু আলফাবিটা দিয়ে যায় ঠিক আছে তাহলে আমরা এই এখানে এইভাবে লিক ধরি পি h কে বিন্দুতে এব রেখাংশ বিন্দুতে এবি রেখাংশ টু ইজ টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে ঠিক আছে আচ্ছা এটা লিখলাম এবার কি এই এবির সমীকরণটা আমরা ছেদিতাংশ আকারে লিখব কমা জিরো আর এটা হচ্ছে জিরো কমা বি এখানে বি রেখাংশের সমীকরণ আচ্ছা সমীকরণটা কি হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই টু ওয়ান এটা আমরা এক নম্বর নাম দিয়ে দিলাম ছে দ্বিতীয়াংশ সবসময়ে লিখবে এখন দেখো এই যে পি বিন্দুটা আছে এইচ সমান আমরা কী আমরা এই পি বিন্দুর এক্সের স্থানাঙ্ক কী ব্যবহার করি এই টু এর সঙ্গে জিরো গুণ আর ওয়ানের সঙ্গে এ গুণ বাই অনুপাত দুটোর সমষ্টি এটা আমরা জানি তাহলে এইচ সমান আমরা কী লিখতে পারবো শর্তে এইচ সমান আমরা বলতে পারবো টু ইন্টু জিরো প্লাস ওয়ান ইন্টু এ বাই টু প্লাস ওয়ান এটা আর কে সমান কী বলতে পারবো এই এটা সমান এখানেও তাই এই টু এর সঙ্গে বিগুণ সময় দূরে দূরে টু এর সঙ্গে বিগুণ আর একের সঙ্গে জিরো গুণ তাহলে টু বি প্লাস জিরো বাই টু প্লাস ওয়ান অনুপাতের সমষ্টি তাহলে দেখো আমরা এখান থেকে কী পাব এখান থেকে এটা তো জিরো হয়ে গেছে উপরে এ আছে আর নিচে থ্রি আছে তাহলে এ সমান থ্রি এইচ এটা পাচ্ছি আর এখানে টু বি আছে আর এখানে থ্রি আছে তাহলে থ্রি কে বাই টু তাহলে এখানে বা বি সমান কত পাবো থ্রি কে এই থ্রিটা দ্বিগুণ আর এই টুটা নিচে আসবে বাই টু এ আর বি এর ভ্যালুটা পেয়ে গেলাম তাহলে এক নম্বর সমীকরণে এ ও বি এর মান বসিয়ে পাই ঠিক আছে তাহলে কী পাবো এক্স বাই এখানে এর মানটা বসাবো থ্রি এইচ এক্স বাই থ্রি এইচ প্লাস ওয়াইয়ের ভ্যালুটা বসাবো ওয়াই বাই থ্রি কে বাই টু ফিজিক্যাল টু উপরে উঠে যাবে বা এক্স বাই থ্রি এইচ প্লাস এটা হলো তাহলে এই সমীকরণটা আবার কী বলা আছে একটা সর্বদাই আলফা বিটা বিন্দুগামী তাহলে আবার সরলরেখাটি আলফা বিটা বিন্দুগামী তাহলে এবারে এক্স আর ওয়াই জায়গায় আমরা আলফা বিটা বসিয়ে দিচ্ছি আলফা বাই থ্রি এইচ প্লাস টু বিটা বাই থ্রি কে ফিজিক্যাল টু ওয়ান হ্যাঁ তারপরে দেখো আমাদের এখানে আর করণীয় কিছু নেই এবারে ওই পি বিন্দুর পথ আমরা নির্ণয় করে ফেলব সমীকরণটা তার মানে কি এইটা এইচ এর জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই যদি আমরা জেনারেলাইজ করে দিই তাহলে এটা পথের সমীকরণটা বেরিয়ে যাবে তাহলে অতএব পি বিন্দুর পথের সমীকরণ কথা হবে আলফার জায়গায় এক্স বসিয়ে দেবো এই সরি এইচ এর জায়গায় এক্স বসিয়ে দেবো তাহলে উপরে আলফা আর নিচে থ্রি এক্স প্লাস উপরে টু বিটা বাই থ্রি ওয়াই ফিজিক্যাল টু ওয়ান তাহলে এটাই হচ্ছে তোমাদের সঞ্চারপথের সমীকরণ আচ্ছা এরপর দেখো চারের জায়গাটাই কি বলা আছে দুই কমা তিন বিন্দুগামী একটি সরল সরলরেখা অক্ষ দুটির সঙ্গে বারো বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে সরলরেখাটা কি দুই কমা তিন বিন্দুগামী আর অক্ষ দুটির সঙ্গে বারো বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে এই একটা ক্লু দেওয়া আছে আর এই একটা ক্লু দেওয়া আছে তাহলে এই দুটোর সাহায্যে রেখার সমীকরণ কিভাবে নির্ণয় করব। তোমরা একটু ছবিতে এটা বুঝে নাও দেখো এটা এরকম ধরনের বলা আছে এই ধরো সরল রেখাটা এটা হুম এই সরল রেখাটা এটা কি করছে এটা ধরে নাও এ এটা বি এই সরলরেখাটা এই যে ত্রিভুজটা উৎপন্ন করেছে অক্ষ দুটোর সঙ্গে এ ও বি এই ত্রিভুজটার ক্ষেত্রে বলছে বারো একক এটা আমাদের বলে দেওয়া আছে তাহলে এটা এ কমা জিরো আর এটা চিন্তিতাংশকার যা রুল আছে আমরা ধরে নিলাম এইটা হুম আর এই সরলরেখাটা কি একটা বিন্দু আছে টু কমা এই আমি বলেছি এই সলরেখাটা ঠিক আছে তাহলে আমরা সর্বপ্রথম সল্টেখাটার সমীকরণটা আকারে সমীকরণ কথা হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বিজিক্যাল টু ওয়ান এটা আমরা সলরেখাটা সমীকরণ ধরে নিলাম তাহলে এই সলরেখাটা কি টু কমা থ্রি আমি তাহলে সরলরেখাটি টু কমা থ্রি বিন্দু হ্যাঁ তাহলে অতএব আমরা কি পাবো তাহলে এখানে টু বসিয়ে দিলাম টু বাই এ আর এখানটায় থ্রি বসিয়ে দিলাম থ্রি বাই বিজিক্যাল টু ওয়ান তাহলে এটা আমরা এক নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম আচ্ছা আবার এখানে আরেকটা জিনিস কি দেওয়া আছে এই ত্রিভুজের ক্ষেত্রে বলটা তাহলে এই এই ছেদিতাংশটা কত এটা হচ্ছে এ আর এই ছেদ্রাংশটা হচ্ছে বি তাহলে এটা ভূমিটা এ আর উচ্চতাটা হচ্ছে বি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা ফলটা কী হবে এটা আবার শর্তে এখানে বলে দিচ্ছি আর নাম লিখছি না এখানটা লিখবে হাফ ভূমি ইন্টু উচ্চতা এটা বলা আছে বারো ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি পাবো এই টুটা গুণ করে দাও বারোর সঙ্গে তাহলে বি ২৪ টু চব্বিশ সমাধান তোমরা নিজের মতো করবে আমি এখানে যেহেতু ওয়ান বাই এ আছে আমি এখান থেকে ওয়ান বাই এটা আনার চেষ্টা করছি তাহলে অর এটাকে যদি ওয়ান বাই এ করি তাহলে এটা বি বাই চব্বিশ হবে হ্যাঁ এই এর তলায় চব্বিশ আসবে আর এটা ওইদিকে পাঠিয়ে দিলাম কিন্তু এখানে টু বাই এ আছে আমি একবারে টু বাই এই বের করে নিচ্ছি তুলনা করে দেবো এটা টু দিয়ে উপর নিচে উপর উপরে গুণ করে দিচ্ছি এটা টু বাই এ টু দিয়ে গুণ করলে টু আর টোয়েন্টি ফোর কেটে টুয়েলভ হবে তাহলে বি বাই টুয়েলভ এটা তাহলে এখানে টু বাই এ সমান এটা পেলাম আর এখান থেকে বের করে নেবো আমরা টু বাই এ ইজিক্যাল টু ওয়ান মাইনাস থ্রি বাই বি এটা সমান এটা বি উপরে মাইনাস থ্রি বাই বি এটা হলো তাহলে এই দুটোকে আমরা তুলনা করতে পারি তাহলে অতএব কি পারব এখানটায় বি মাইনাস থ্রি বাই বি আর এদিকে বি বাই টুয়েলভ এটা তাহলে এখান থেকে আমরা কোন গুণ যদি করি তাহলে এখানে পাবো বি স্কোয়ার মাইনাস টুয়েলভ বি প্লাস থার্টি সিক্স ইজ ইজিক্যাল টু জিরো এটা পাচ্ছি তাহলে এটাকে তোমরা এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র গঠন হয়ে গেছে এখানটা অলরেডি বি মাইনাস সিক্সের হোল স্কোয়ার এটা ইজ ইজিক্যাল টু জিরো তাহলে অতএব এখান থেকে কী পাচ্ছি বি ইজিক্যাল টু সিক্স পাবো একটা ভ্যালু ঠিক আছে তাহলে বি যদি সিক্স হয় তাহলে এখানে আমরা বিয়ের ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই সিক্স তাহলে এটা একের দুই আর এ সমান তাহলে ফোর বেরোচ্ছে তাহলে অতএব এ সমান কত বেরোচ্ছে ফোর তাহলে অতএব নির্নেয় সরলরেখার সমীকরণ কী হবে এক্স বাই এ এ মানে ফোর প্লাস ওয়াই বাই বি বি মানে সিক্স ইজিক্যাল টু ওয়ান এটাই হচ্ছে তোমাদের রেখার সমীকরণ এটাকে সিম্পলিফিকেশান করতেও পারো যদি এটাকে বারো দিয়ে গুণ করে দাও উভয় পক্ষকে তাহলে এটা কথা হবে থ্রি এক্স প্লাস এটা এটা কথা হবে টু ওয়াই ফিজিক্যাল টু টুয়েলভ এটাও করতে পারো এটা রাখলেও হবে এটা রাখলেও হবে ওকে পাঁচের দেখাটায় দেখো বলা আছে একটি স্বলরেখা অক্ষ দুটির সঙ্গে যে সমীকরণ যে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফলটা আগের অঙ্কটার মতোই এখানে তার ক্ষেত্রফলটা চব্বিশ বর্গ একুক বলা আছে তাহলে সমকণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটা বলা আছে তাহলে স্বলরেখার সমীকরণটা কী হবে এখানে একদম সেম আগের অঙ্কটার মতোই এখানে যদি আমরা এইভাবে ধরে নিই স্বলরেখাটা এটা তাহলে স্বলরেখাটার এখানে সমীকরণ আমরা ধরে নিচ্ছি ধরি সরল সরলরেখাটির সমীকরণ কত এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজিক্যাল টু ওয়ান এটা আমরা ধরে নিলাম এক নম্বর সমীকরণ এই যে সরলরেখাটা আছে এর সমীকরণটা মানে এখানে আমরা সেম একইভাবে ধরে নেব প্রতিবারে এ কমা জিরো হ্যাঁ আর এইটাকে ধরে নেব জিরো কমা বি ঠিক আছে এইভাবে আমরা ধরে নিলাম আচ্ছা এবারে এইখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এর অতিভুজটা দেওয়া আছে দশ ঠিক আছে তাহলে আমরা সরাসরি এখানে কী লিখবো যে এব স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ফর্মুলা আমরা লিখে দিয়েছি এবার এখানে অতীর জায়গায় আমরা দশ বসিয়ে দেবো দশের স্কোয়ার আর এটার জায়গায় এ বসিয়ে দেবো এ স্কোয়ার আর এটার জায়গায় বি বসিয়ে দেবো বিস্কোয়ার তাহলে আমরা কী পেলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফিজিক্যাল টু দশ দশে একশো এটা আমরা পেলাম ঠিক আছে আচ্ছা এই পাঁচটায় এখানটায় লিখি আবার আরেকটা যে কন্ডিশন দেওয়া আছে এর ক্ষেত্র ফলটা দেওয়া আছে চব্বিশ তাহলে হাফ এবি ভূমি উচ্চতা এটা চব্বিশ দেওয়া আছে মানে এটা ভূমিটা এ আর উচ্চতাটা বি তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা এটা চব্বিশ দেওয়া আছে অর ab সমান এখানটা কত পাচ্ছি চব্বিশ দু আটচল্লিশ পাচ্ছি বা এ সমান এখান থেকে কত পাচ্ছি আটচল্লিশ বাই বি পাচ্ছি হ্যাঁ এটাকে আমি দু নম্বর দিয়ে রেখে দিলাম এবারে দেখো এই এর ভ্যালুটা আমি এখানে পুট করবো পরিবর্তন পদ্ধতিতে তাহলে এখানে আটচল্লিশ বাই বি তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু জিরো এইটা অর সংখ্যাগুলো শুধু একটু বড়ো বড়ো আসবে আর কিছু নয় তাহলে আটচল্লিশকে আটচল্লিশ দিয়ে গুণ করলে দেখবে দু হাজার তিনশো চার আসবে আর নিচে বি স্কোয়ার আর এখানটাও বি ইজ ফিজিক্যাল টু একশো এটা হচ্ছে আর তাহলে এবারে উভয় পক্ষকে স্কয়ার দিয়ে গুন দিয়ে দিচ্ছি আমি একবারে সাজিয়ে লিখবো তাহলে এটা বি ফোর মাইনাস এই হানড্রেড বি স্কোয়ারটা এদিকে আসবে আর প্লাস দু হাজার তিনশো চার ফিজিক্যাল টু জিরো এটা তাহলে একটা মিডিল ফ্যাক্টর এলো এবারে এই মিডিল ফ্যাক্টরটাকে আমরা ভাঙবো তোমরা ভেঙে দেখে নিও আমি আর ভাঙাটা দেখে দিচ্ছি আটচল্লিশ ইন্টু আটচল্লিশ মানেই তো এটা তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে তিন গণিত চার গণিত চার ইন্টু তিন গণিত চার গণিত চার এইভাবে মানে তিন ষোলো আটচল্লিশ চার চারে ষোলো এইভাবে যদি ভাঙি তাহলে এটা হচ্ছে তিন চারে বারো বারো তিন বারং ছত্রিশ আর এটা চার চারে ষোলো আর চারশো লং চৌষট্টি ঠিক আছে তাহলে এটা আমাদের চৌষট্টি আর ছত্রিশে ভেঙে যাচ্ছে চৌষট্টি আর ছত্রিশ মানে একশো তাহলে বা এটা তোমাদের সলভ করলে দেখবে বেরোবে বি স্কোয়ার মাইনাস চৌষট্টি আর বি স্কোয়ার মাইনাস ছত্রিশ ইজিক্যাল টু জিরো তাহলে এখান থেকে পাবো বি সমান কি একটা পাবো প্লাস মাইনাস আট আট আটে চৌষট্টি আরেকটা বি সমান কত পাবো প্লাস মাইনাস ছয় 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 ছত্রিশ তাহলে প্লাস মাইনাস দিয়েই লিখবে এইভাবেই এলো তাহলে এবার আমরা দু নম্বর সমীকরণটাই এই যে এই প্লাস মাইনাস টুটা প্লাস মাইনাস সিক্স এর জন্য একটা ভ্যালু পাবো প্লাস মাইনাস দিয়েই পাবো আর প্লাস মাইনাস এইটের জন্য একটা ভ্যালু পাবো তাহলে এখানে লিখবো যে দু নম্বর থেকে পাই এ বি ইজিক্যাল টু লিখবো বি টু প্লাস মাইনাস সিক্স হলে এ ইজিক্যাল টু কথা পাচ্ছি এখানে যদি আমরা ছয়টা বসিয়ে দিই ছয় আটটা আটচল্লিশ তাহলে প্লাস মাইনাস এইট পাবো ওকে আর এবং বি টু প্লাস হলে তখন ছয় পাবো a ইজিক্যাল টু প্লাস মাইনাস সিক্স এইটা তাহলে অতএব সরল রেখার সমীকরণ কী পাবো এক নম্বর সমীকরণে এ আর বি এর যদি মান বসাই তাহলে আমরা যদি এই সেটটা বসাই এই সেটটা যদি বসাই এ ছয় আর বি আট তাহলে কী পাবো এক্স বাই প্লাস প্লাস মাইনাস সমান ওয়ান এটা পাচ্ছি তাহলে ছয় আর আট চব্বিশ লাসগু চব্বিশ থেকে যদি আমরা গুণ করে দিই এটা হবে ফোর এক্স প্লাস মাইনাস তিন এটা একটা পাবো এবং আরেকটা কী পাবো আরেকটা সেট যদি বাসায় প্লাস মাইনাস এইট প্লাস ইজিক্যাল টু তাহলে ছয় আর আট এটাও চব্বিশ লস এক চব্বিশদের যদি গুণ করি তিন আট চব্বিশ থ্রি এক্স প্লাস মাইনাস চার ছয় ফোর ওয়াই প্লাস মাইনাস তাহলে এই দুটো হলো তোমাদের নির্ণয় রেখার সমীকরণ তাহলে আজকের ভিডিওতে তোমাদের এই অবধি সলভ করা হলো আগামী ভিডিওতে পাঁচ ছয় দাগ থেকে অঙ্কগুলি সলভ করা হবে ভালো দেখো